স্বাগতম বাংলা হেলথ ইস। আমাদের আজকের বিষয় চালের গুঁড়া দিয়ে প্যাক তৈরি করে টক কষা করুন, কিভাবে বানাবেন দেখুন ভিডিওতে। চালের গুঁড়া ত্বকে প্রাকৃতিক স্ক্রাবের কাজ করে, এটি ত্বককে নরম ও মসৃণ করতে সাহায্য করে। এছাড়া এই উপাদান ত্বকের কালচে দাগ দূর করে ত্বক কষা করে। বোল্ড স্কাই ওয়েবসাইটের জীবন ধারা বিভাগে ত্বকের তিনটি সমস্যা সমাধানের জন্য চালের গুঁড়া তিনটি প্যাকের পরামর্শ দেওয়া হয়েছে, আসুন তাহলে জেনে নেই। এক, চালের গুঁড়ার সঙ্গে মধু ও টক দই মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক পুরো মুখে ও ঘাড়ে লাগিয়ে 10 থেকে 15 মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ত্বকের কালচে দাগ দূর করে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। দুই, শশা রস ও লেবু রসের সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক পুরো মুখে লাগিয়ে 20 মিনিট অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ভিজিয়ে হালকা ম্যাসেজ করে দিয়ে ফেলুন। এই প্যাক আপনার ত্বকে রোদে পড়া দাগ, ম্যাস্তা ও ব্রণের দাগ দূর করতে সাহায্য করবে। তিন, মরা কোষের কারণে ত্বক অনেক মলিন হয়ে যায়। মধু অথবা অলিভ অয়েলের সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে ত্বকে 5 মিনিট ম্যাসেজ করুন। এভাবে 10 মিনিট রেখে দিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের মরা কোষ দূর হয়ে ত্বক নরম ও মসৃণ হবে। আজ এ পর্যন্তই, আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আপনার কাছে। আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।